বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যাপ্টেন রোহিত শর্মা থার্ড ওডিআই ম্যাচটি জেতার জন্য হঠাৎই ঘোষণা করলেন ভারতের খতরনাক প্লেইং ইলেভেন এবং দলে করে দিলেন 5-6টি বড়সড় পরিবর্তন। আর উমরান মালিকের সাথে দলে ফিরলেন 5টি বিধ্বংসী খেলোয়াড়। তো বন্ধুরা, পুরো প্লেইং ইলেভেন টিম তো তোমাদের দেখাবোই, তার আগে তোমরা যদি মন থেকে ভারতীয় ক্রিকেট দলের ফ্যান্স হয়ে থাকো তো ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া 3টি ওডিআই ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ভারতীয় দল 2-0 ব্যবধানে সিরিজটি জিতে আছে, যেখানে থার্ড ওডিআই ম্যাচটি জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা উমরান মালিক যুজবেন্দ্র চাহালকে দলে সুযোগ দিতে পারে। তো বন্ধুরা, ফটাফটভাবে দেখে নেওয়া যাক থার্ড ওডিআই ম্যাচের জন্য ভারতের প্লেইং ইলেভেন কী হতে চলেছে। এই ম্যাচটি হলকার স্টেডিয়াম ইন্দোরে খেলা হবে, যেখানে ওপেন করতে নামবেন রোহিত শর্মার সাথে ঈশান কিশান। জানিয়ে রাখি বন্ধুরা, শুভমন গিলকে এই ম্যাচে রোহিত শর্মা দলের বাইরে রাখবেন। 3 নম্বরে খেলতে নামবেন বিরাট কোহলি। অন্যদিকে 4 নম্বরে মাঠ কাঁপাতে নামবেন সূর্যকুমার যাদব। 5 নম্বরে থাকছেন রজত পাতিদার, যাকে এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতেই হবে। 6 এবং 7 নম্বরে থাকছেন দুর্দান্ত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর শাহবেজ আহমেদ, যাকে টিম ইন্ডিয়ায় এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। বোলিং ডিপার্টমেন্টে থাকছেন যুজবেন্দ্র চাহাল কুলদীপ যাদবের জায়গায়। তারপর থাকছেন শার্দুল ঠাকুর। অন্যদিকে মোহাম্মদ সামির জায়গায় সুযোগ পেয়েছেন উমরান মালিক। তো বন্ধুরা, তোমাদের কী মনে হয় থার্ড ওডিআই ম্যাচটি কে জিতবে, নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।